সো গাইস আমরা এখন আছি ওল্ড দিঘাতে। এই ওল্ড দিঘাতে গাড়ি পার্কিং করে সবে ওল্ড দিঘার কাছে এসেছি। রাত্রি হয়ে গেছে, তো রাতের ভিউটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। কাল দিনের বেলা আবার আসবো, দিনের বেলা ফুল ডিটেলস আপনাদের কাছে নিয়ে আসবো। আপাতত রাতের ভিউটা দেখে নিন। এখানে একটা টয়লেট আছে, টয়লেটের সামনে গাড়ি পার্কিং করলাম। এদিকে দোকান আছে সমস্ত কিছু, এদিকে যে খেপা দাঁড়িয়ে আছে। তো ফুল ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন। আমি নিয়ে আসছি আপনাদের সামনে কিছু জিনিস এখানে সঙ্গে। ওইদিকে আছে আপনার কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে চারদিক। এদিকে দেখুন কিছু গাড়ি সাজিয়ে রেখেছে, দুপুরে যে গাড়িগুলো দেখাচ্ছিলাম পিছেতে ছিল সেই গাড়িকে এখন লাইট দিয়ে সাজিয়ে সুন্দর সুন্দর করে গান গাওয়াচ্ছে। ওদিকে বিচে প্রচুর লোক কিন্তু কারো মুখে মাস্ক নেই। এদিকে একটা আর্টিফিশিয়াল গাছ করা আছে। রাতের সিনটা দেখে নিন একটু, তারপরে কাল দিনের বেলা ডিটেলস ভিডিও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই বিশ্ব বাংলা স্ট্যাচু। বিশ্ব বাংলা স্ট্যাচু কাজ চলছে। রাতের ওল্ড দীঘা দারুণ দেখতে লাগছে। এই সেই ওল্ড দীঘার গেট, আর সামনে আছে সি বিচ। সি বিচটা কালকে দেখাতে পারবো, আজকে পারবো না। সো সঙ্গে থাকুন। সো ওইদিকে আছে আই লাভ দীঘা, নতুন করে ডেকোরেশন চলছে। এদিকে মোমোর দোকান, তো আজ রাতে দেখাচ্ছি, কাল দিনের বেলা পুরো ডিটেলসটা দেখাবো আপনাদেরকে। রাতে শুধু রাতের জায়গাটা দেখে নিন, রাতের ওল্ড দীঘা কেমন দেখতে। দিনের ওল্ড দীঘা দিনে দেখতে পাবেন, তো চ্যানেলের সঙ্গে থাকুন। ট্রাই করেছে বসার জন্য পুরো এরিয়া। খোঁজ করে নমস্কার, নারকেল খাচ্ছি। সে কি নারকেল, জল পুরো কপ 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 করছিল। তো কালকে রাতের ভিউ দেখিয়েছি, তাই একটু দিনের বেলা ভিউটা দেখাতে চাইছি। দেখো তোমরা মজা করো, আনন্দ করো ঘরে বসে। আর যারা ছেলেরা দেখবে, ছেলেরা দেখে, ছেলেদের জন্য এখন কিছু দেখতে পাইনি আমি, অবশ্য রাতে দেখাবো। তোমরা খেয়ে যাও, চালিয়ে যাও। কোচবেলা একটা জিনিস খুব দেখছি, আমরা যেদিন থেকে এসেছি টয়লেটটা চোখের সামনে পড়ছে, আজকেও সেই চোখের সামনে শুধু টয়লেট আর টয়লেট। নোংরামি করছে যেখানে সেখানে, এইসব একদম উচিত নয়, লোকে মারবে। সেটা কি সে পাহাড় দেখতে পাচ্ছি বড়, এই সেই পাহাড়। আর কখন থেকে বলছি গরম করছে, স্নান করবো স্নান করবো, চলো একটু বীচ থেকে ঘুরে আসি। ওদের উপর গ্যারেন্টি নেই, আমার ভরসা নেই, আজকে আমার বীচে নেমে স্নান করা হবে তো আদৌ কি জানি। আগে বলছে সব করবো, তারপর সন্ধ্যাবেলা আমি একা নামবো সমুদ্রে, ঢেউ আমাকে উড়ি নিয়ে পালাবে।
সেই ছোট ভূমির পেছন যেটা দীঘা লেখা ছিল সামনের দিকে, পরে দেখাচ্ছি। বারিস্তা ক্যান্টিন কত যে সাগর আমি পেরিয়ে গেলাম তোমারই মতো এত অপরূপ সুন্দর কবে তু দেখি। এটা হচ্ছে ডাবা মানে চেস। আমি বিরাট খেলতাম চেস তখন, মোটামুটি সব কিছু চেনা আছে। এই সাইডের গুলো হচ্ছে নৌকা, তারপর ঘোড়া, তারপর হচ্ছে ওটাকে বলে বোর, ঠিক ওটাকে অরিজিনালি কি বলে মনে পড়ছে না, তারপর মন্ত্রী, রাজা, আবার সেই গজ, সামনে এগুলো সৈন্য, ঘোড়া যায় আড়াই ঘর, এই নৌকা যায় সোজা যতদূর খুশি, মন্ত্রী যেদিকে খুশি যাবে ওর পাওয়ারটাই আলাদা। আর রাজার বয়স হয়ে গেছে, ও এক ঘর এক ঘর ছাড়া এগোতে পারে না, যখন যুদ্ধ হয় দু ঘর করে এগায়, তাছাড়া পারে না। দূরে ওই পার্ক দেখা যায় ও আহারে, এ তো বাচ্চাদের পার্ক মনাহারে। ও একটু ব্যাকে যাই, এই দেয়ালটা যখন ঘুরি আমি ঠিক বুঝতে পারিনি, দেওয়ালটা যাওয়ার আগে দেখলাম সাইকেলটা দাঁড়িয়ে আছে, মনে হলো যেন কোনো মেয়ে ধরা আছে, দিয়ে সামনে গিয়ে দেখছি স্ট্যাচু। এর নামটা যেন কি ভুলে গেছি, তখন হিস্ট্রি বইয়ে পড়েছি, ঠিক মনে পড়ছে না নামটা, পেটে আসছে মুখে আসছে না, কি জানি, চলো পরেই ভেবে দেখব যদি মনে পড়ে। বাহ ড্রাগন,
ভেবেছিলাম গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো, তার হলো না, সুযোগ পেলাম না, এখন পরে নিয়ে আসবো। বাবা চোখ মুখ সব লাল টকটক করছে, কাছে গেলে মনে হচ্ছে আগুন ছেড়ে দেবে। কি বড় নখ, বাপরে বাপ। দাদার কাছে ডাব খাচ্ছি, ডাবের আসলে কেসটা হচ্ছে আমার পেয়েছিল জল টেস্টটা, খাওয়াচ্ছে আমাকে ডাবের জল। নেড়ে আমাদেরকে তুমি কথা নি, কুচ করে ওদের দিকে একটু ঘোরায় দাঁড়াও, তোমরাও দেখো পক্সি মেটার আমার পক্সি রাইডারকে। দাঁড়াও ডাব ধরি কোলেতে, খেয়েছো তুমি আমার কোলে গেছো। কি যেন মধু খাচ্ছে, এক দুটো পাইপ একটা ডাব। যা লাগবে না কুচি করে, যেগুলো খারাপ যাবে পিপ দিয়ে দাও তুমি, আমি ওদেরকে বলে দিচ্ছি। বলছি একটা কথা ছিল আমার, ব্যাপারটা হচ্ছে আমরা আইসক্রিম খেলুম, প্রথমে ভাবলাম মোটকা খাবো, মোটকা দেখতে পাইনি কোথাও দুধ দিকে আছে। শেষকালে কি খেলুম জানো এটা, আইসক্রিমটার নাম কি কুলপি, কুলপি খেলুম। ঠিক আছে দাদু আমার একটা টাকা মেরে লিয়েছে, ভেতরটাই মাল ঢুকায়নি, কিন্তু দাদুর কুলপিটা খুব ভালো ছিল, কুলপিটা ভালো, 20 টাকা করে দাম, খুব ভালো ছিল। এইটুকু বলার জন্য আমি এসেছিল, আবার পরে আসবো টাটা। তো ওল্ড দীঘা বিচ মার্কেট, রাতের ভিউ, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু লোকজন, লোকজন অনেক কম আছে। কাল দিনের বেলা পুরো ডিটেলস আপনাদের সামনে দেখাবো, এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন পুরো ভিডিওর জন্য। ওয়েলকাম ব্যাক গাইস, ওল্ড দীঘা এসেছি আবার, কারণ সবই ভিডিওতে দেখিয়েছি, মার্কেটটা দেখানো হয়নি।
তো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন, কেননা পরে আরও কোথায় যাচ্ছি, কী কী নিয়ে আসছি, কোথায় কোথায় ঘুরছি সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সেই নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটনটি দাবান, চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিও দেখুন। টাটা, সি ইউ লেটার, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।